আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনি ভাই বোনেরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য প্রসঙ্গে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা সচরাচর সন্তান লাভের আমল ফজিলত ওজিফা নিয়ে ভিডিও তৈরি করি। আজ আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আলোচনা করতে যাচ্ছি। নামাজ শেষে, প্রত্যেক নামাজ শেষে একটি ছোট্ট দোয়ার কথা বলবো। সেই দোয়াটি যদি আপনারা পড়েন তাহলে ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিজের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার। এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করি বিষয়টি নিয়ে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসঙ্গে জান্নাতে কেই বা না যেতে চায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবাই জান্নাতে যেতে চাইলেও যেতে পারবে না, তবে কিছু ব্যক্তি ঠিকই তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এই প্রসঙ্গে হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে এবং প্রত্যেক নামাজের পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বা সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি কথা। আপনারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান তাদের কাছে অনুরোধ করব, ছোট্ট দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন। আপনার নিকট আত্মীয়স্বজনদেরকেও এই দোয়াটি সম্পর্কে অবগত করবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আমি দোয়াটির বাংলা উচ্চারণটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিন অথবা মুখস্থও করে নিতে পারেন। অবশ্যই ফজরের নামাজের পরে একবার হলেও করার চেষ্টা করবেন এবং প্রত্যেক নামাজের পরেও করার চেষ্টা করবেন। দোয়াটির বাংলা উচ্চারণটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দিনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে, আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে আমি অনুরোধ করব। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, এই দোয়াটি মুখস্থ করে নিন। দোয়াটি অবশ্যই প্রত্যেক নামাজের পরে একবার করে হলেও করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অত্যন্ত পাওয়ারফুল একটি আমলের ভিডিও, তাই অনুরোধ করছি আপনার যত আত্মীয় স্বজন রয়েছে যাদের সঙ্গে আপনি জান্নাতে একসঙ্গে থাকতে চাচ্ছেন তাদের কাছে এই আমলটির কথা অবশ্যই জানিয়ে দিবেন। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিলেও তারা ভিডিওটি দেখে আমলটি সম্পর্কে অবগত হতে পারবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, যাদের সন্তান হয় না, মূলত আমি এই চ্যানেলে সন্তান লাভের পরীক্ষিত আমল দোয়া ওজিফা নিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা সন্তান লাভের পরীক্ষিত দোয়াগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে যেতে পারেন, সেখান থেকে দেখে নিতে পারেন। অনেক দিনী ভাই বোন, হাজার হাজার দিনী ভাই বোন আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, সেই দিনী ভাই বোনদের কমেন্টগুলো দেখার জন্য আমাদের কমেন্ট সেকশনেও যেতে পারেন। আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। এখানে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার এবং দুনিয়াতে আপনাদের সন্তান লাভের জন্য কিছু আমল দোয়া ওজিফার ভিডিও আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন আমরা ভিডিও পাবলিশ করে থাকি। নতুন ভিডিওগুলো যদি নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে চান তাহলে অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। ইনশাআল্লাহ নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক বুজ দান করুন, সহি বুজ দান করুন, আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করুন, মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।